রাজ্য থেকে সারা রাজ্য থেকে বিশেষ করে সামনো বিধানসভা কেন্দ্র এবং গন্ডাছড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 103 পরিবারের 366 জন 103 পরিবারের 366 জন আমাদের ওইখানের বর্ষিয়ান প্রবীণ নেতৃত্ব বিদ্যামোহন চাকমার নেতৃত্বে প্রায় 103 পরিবারের 366 জন জনজাতি অংশের মানুষ আজকে আমাদের মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং বর্ষা রেখে এই রাজ্যের জনজাতিরা আজকে শত শত জনজাতিরা হাজার হাজার জনজাতিরা প্রতিদিন যেভাবে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে আমরা নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসেই একমাত্র এই রাজ্যের জনজাতি থেকে শুরু করে সব অংশের মানুষের আশা ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে এই লড়াইয়ে আমরা এই তাদের এই দল তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে। আপনারা দেখেছেন প্রাসঙ্গিক ক্রমে বলতে হচ্ছে যে আমাদের রাজ্যে এমন একটা বিচিত্র অবস্থা ব্যবস্থা চলছে, এখানে কর্মচারীদের জমায়েত করা হচ্ছে। কেন? কর্মচারীরা ধন্যবাদ দেবে মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ রেলি। কিসের ধন্যবাদ? গত প্রায় 4 বছর হতে চলল, এই সরকার এসছে 3% ডিএ পায়নি, এখনো 25% ডিএ বাকি। সেভেন পে কমিশন দেবে বলেছিল, সেভেন পে কমিশনের ধারে কাছেও আঠেনি। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের থেকে অর্ধেক বেতন পাচ্ছে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা। কিসের ধন্যবাদ রেলি? বলছে কর্মচারীদের পুজুর অ্যাডভান্স দেওয়া হয়েছে। কিসের অ্যাডভান্স দেওয়া হয়েছে? 20,000 টাকা ধার দেওয়া হয়েছে, প্রতি মাসে 2,000 করে 10 মাসে কেটে নেবে। ওরা তো প্রতিবেশী কারোর কাছ থেকেও ধার নিতে পারে কর্মচারীরা। তাহলে রাজ্য সরকার কি দিল? কিসের ধন্যবাদ রেলি? এই রেলি কখনো ধন্যবাদ রেলি হতে পারে না, এই রেলি হচ্ছে শোষণের রেলি। কর্মচারীদের নিরাপত্তা নেই, যেখানে কর্মচারীদের বলছে রাজ্যের একজন বিধায়ক যে কর্মচারীদের হাড়গুড় ভেঙে দেওয়া হবে সরকারের সমালোচনা করলে, সেই কর্মচারীরা নাকি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবে, ধন্যবাদ রেলির আয়োজন করেছেন। রাজ্যে পুজোর সময় রাজ্যের মানুষের জন্য কোনো সাহায্য নেই, গরিব মানুষ যারা অন্তর্দ্বয় বিপিএল তাদের জন্য কোনো সাহায্য নেই। পুজোর সময় যে বিভিন্ন জায়গায় সরকারিভাবে বিভিন্ন পুর পরিষদ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেশনে যেসব পুজোর কাপড় শাড়ি দেওয়া হতো সেইগুলো বন্ধ হয়ে গেছে। পুজোর সময় কোনো স্পেশাল রেশনের ব্যবস্থা করা হয়নি। পুজোর কয়দিন এই রাজ্যের গ্রাম পাহাড়ের গরিব খেটে খাওয়া মানুষ কি যে দুঃসহ অর্থনীতির মধ্যে আছে, যে অবস্থায় দুরবস্থার মধ্যে আছে, রাজ্য সরকার একটুকু সাহায্যে হাত বাড়িয়ে দেয়নি। মানুষের না বিশ্বাস উঠে গেছে, 84 টাকা রেশনে মসুর ডাল বাজারে 120 টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, পেট শ্বাস উঠে গেছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে। কর্মচারীদের হুলিয়া জারি করা হয়েছে, অফিসে অফিসে গিয়ে বলছে যেতে হবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে, কারণ 4 বছরে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে শোষণ করতে করতে এই রাজ্যের মানুষের এই হাড় কঙ্কাল মানুষগুলো এখন গিয়ে ধন্যবাদ জানাতে হবে মুখ্যমন্ত্রীকে। আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি, অবিলম্বে এই পুজোতে যাতে মানুষ অন্তত গরিব মানুষের জন্য স্পেশাল কিছু রেশনের ব্যবস্থা করা হয় তার আমরা দাবি রাখছি।